হাইকোর্টে ঝুলে রইল নদিয়া রানাঘাটের কামালপুর অভিযান সংঘের ১১২ ফুটের দুর্গা প্রতিমার পুজোর অনুমতি। আবারও নতুন করে হাইকোর্টে আবেদন করেছে দুর্গাপুজো কমিটি। রানাঘাটের ১১২ ফুটে দুর্গাপুজোর অনুমতি দেওয়া যাবে কিনা মামলা জেলাশাসকের কাছে জানতে চায় হাইকোর্ট। রিপোর্ট দিয়ে জেলাশাসক জানান তিনি অনুমতি দিতে পারবেন না, ফলে এবার ডিএম ও সিপি আলোচনা করবে ওই পুজোর অনুমতি দেওয়া যায় কিনা। আলোচনার পর আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানির দিন তাদের সিদ্ধান্ত জানাতে হবে আদালতকে। রানাঘাটের কামালপুর অভিযান সংঘের ১১২ ফুটের প্রতিমা দুর্গাপুজোর অনুমোদন দিল না নদিয়া জেলা প্রশাসন। হাইকোর্টের নির্দেশ মোতাবেক পুজোর প্রস্তুতি খতিয়ে দেখে এবং দমকল, পুলিশ, বিদ্যুৎ বিভাগ সবার রিপোর্ট উল্লেখ করে কয়েকদিন আগে আদালতে নিজের রিপোর্ট দেন নদিয়ার জেলা শাসক। যে ধরনের পুজোর আয়োজন করা হয়েছে সেই অনুযায়ী বিদ্যুৎ ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং উপযুক্ত বৈধ প্যান্ডেল তৈরি করা হয়নি বলে জেলা প্রশাসনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। জেলা শাসকের রিপোর্টের ভিত্তিতে পুজো উদ্যোক্তাদের বক্তব্য কী তা অতিরিক্ত হলফনামা আকারে আদালতে পেশ করতে নির্দেশ বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের। সোমবার ১১২ ফুটের দুর্গা মূর্তি সংক্রান্ত মামলায় পুলিশের অনুমতি না মেলা নিয়ে এবং জেলা প্রশাসনের অনুমতি না দেওয়ার রিপোর্ট সহ বিষয়টি উত্থাপন করেন পুজো উদ্যোক্তাদের আইনজীবী ফেরদৌস শামীম। সরকার পক্ষ না থাকায় প্রাথমিকভাবে মামলাটি শুনতে রাজি ছিলেন না বিচারপতি। যদিও জেলা শাসকের রিপোর্ট দেখার পর তিনি পুজো উদ্যোক্তাদের মতামত জানতে চান এবং অতিরিক্ত হলফনামা আকারে সেই রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন। রানাঘাটের কামালপুকুর অভিযান সংঘের এই ১১২ ফুটে দুর্গা প্রতিমা বিশ্বের সবচেয়ে উঁচু প্রতিমা বলে দাবি করেছেন সংগঠকরা। এই কথা জানিয়ে ইতিমধ্যেই তারা আবেদন করেছেন ইউনেস্কো, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং গুগল কর্তৃপক্ষকে। যদিও আয়োজনের তুলনায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বলে উল্লেখ করে পুজোর অনুমোদন দেয়নি নদিয়া জেলা প্রশাসন, ফলে পুজোর প্রস্তুতির চূড়ান্ত পর্বে এসে যথেষ্ট হতাশ পুজো উদ্যোক্তারা। তবে পুনরায় আবেদন করায় আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে পুজো উদ্যোক্তারা। অভিরূপা হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।